আপনি তো ছুটি করে বেশি যখন দিয়ে যান দর্শক, আজকে আমরা চলে আসছি আর্মি গলফ ক্লাবে। এখানে চলছে প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট। আমরা আজকে আপনাদেরকে দেখাবো আর্মি গলফের বিভিন্ন কার্যক্রম। চলুন। বাংলাদেশের দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি। আমার পিছনে দেখছেন গলফ খেলোয়াড়রা প্র্যাকটিস করছে। একটু পরে খেলা উদ্বোধন হবে, মানে প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট শুরু হচ্ছে। সুন্দর একটা মনোরম পরিবেশে এই গলফ ক্লাবটা, এটা নাইন হোলের গলফ ক্লাব, বরাবর নাইন হোল মানে অর্ধেক। আর আমাদের দেশে তিনটা গলফ ক্লাব আছে 18 হোলের, সেটা হইল সাভারে, কুর্মিটোলা এবং ভাটিয়ারি গলফ ক্লাব। আরেকটা গলফ ক্লাব হচ্ছে, সেটা হলো রামুতে, সেটা এখনও রেডি হয়নি। আপনারা দেখছেন যে পিছনে খেলোয়াড়রা প্র্যাকটিস করছে। এই যে পতাকা, চারপাশটা পতাকা দেওয়া একদম ক্লিন, যে ইটা দেখছেন সেটা হলো গ্রিন, ঠিক গ্রিনে হলো বলটা শেষ হয়। আর আরেক জায়গা থেকে যেটা আসে সেটাও আমরা আপনাকে দেখাবো, যেখান থেকে মারে সেটা হলো টি। আপনারা দেখছেন সুন্দর মনোরম পরিবেশে আর্মি গলফ ক্লাব।
আর্মি গলফ ক্লাবটার অবস্থান হলো শাওরাতে। শাওরাতে মানে যদি বনানী থেকে আসেন আপনি, সেটা হলো রেডিসন পার হয়ে হাতের বাম পাশে, আর যদি এয়ারপোর্ট থেকে আসেন তাহলে বিশ্ব রোড পার হয়ে হাতের ডান পাশে পড়বে আর্মি গলফ ক্লাব। ঠিক আছে, এখানে রেস্টুরেন্ট আছে, খুবই সুন্দর মনোরম পরিবেশ, ঠিক এয়ারপোর্টের রানওয়ের পার্শ্ববর্তী এলাকা। এখানে আপনি যদি গলফ খেলতে আসেন বা ঘুরতে আসেন তাহলে সচরাচর দেখবেন বাংলাদেশের বিমান খানামা করে